কথাটা হচ্ছে এই লোকটাই মালি। আমাদের বাড়িতে বিজয় কাকু এসেছিলেন আজকে, কাজ করে গেছেন। মাঝখানে তো ওনার সাথে আমার শ্বশুরমশাই লাগে, আবার ঠিক হয়ে যায়, আবার লাগে, এইসব করে করে তিনি মাঝে মাঝেই বলেন আপনার বাড়িতে আর কাজ করবো না। আবার আমার শ্বশুরমশাই বিজয় আয় বললে তিনি আবার চলে আসেন। আজকে এসেছেন শীতের সবজির জন্য বাগানটাকে রেডি করে দিতে। দেখুন কি সুন্দর করে দিয়ে গেছে, সত্যি লোকটা কাজ জানে, বাগানের কাজের জন্য এইরকম মানুষই লাগে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আমিও ভালো আছি। আজকে দিনটাতে সকাল থেকে উঠেই আমার পুরোপুরি সকাল থেকে ব্লগ স্টার্ট করার পরিকল্পনা ছিল। আমি ট্রাইপডটা হাতে নিয়ে জিমে যখন যাচ্ছি, হাতে না ব্যাগেতে নিয়েই গেছিলাম, যে ভেবেছিলাম যে প্রত্যেক দিনই ওই সকালবেলা লাল রঙের ওড়না মাথায় দিয়ে ব্লগ শুরু হচ্ছে, যে কটা দিন জিম আছে, আজকে বরং জিম থেকেই মানে এক্সারসাইজ দেখিয়েই শুরু করবো হচ্ছে আমার ব্লগ। কিন্তু বাস্তবে সেটা হলো না। আমি টিএসি ক্লাবের একদম ওই গলিটাতে ঢুকেছি, তখনই আমার মেয়ের ফোন, মা তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, দাদু আর বাবার মধ্যে ঝগড়া লেগেছে, দাদু কাঁপছে, আমার খুব ভয় করছে, তুমি এসো তাড়াতাড়ি। তা তখন আর যাওয়া সম্ভব নয়, আর ফেরত চলে এলাম। তা এসে দেখছি হ্যাঁ বেশ ভালো ধুন্ধুমার লেগেছে, এটা ঠিকই, কিন্তু আমাকে ডেকে পাঠাতে হবে এমন কিছু মানে গুরুতর ব্যাপার নয়। আমার শ্বশুরমশাই একটু উত্তেজিত হয়ে গেলেই এখন তার হাতগুলো ভীষণ কাঁপতে শুরু করে, আর আমি আজকে সকাল থেকে উঠে অনেক কিছু পেরিয়েই আর কি আজকে গেছিলাম। মানে যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা তৈরি হচ্ছিলো ঠিকই, কিন্তু সেগুলোকে পার করে বাড়ি থেকে যখন বেরোলাম তখন এই স্যাটিসফ্যাকশন নিয়ে যে যা হোক তবে বেরোতে পারলাম। তারপর আবার রুম থেকে ফেরত আসাতে আমার খুব কষ্ট হয়েছে আজকে, এসে মেয়েকে একটু বলেছি, আসলে ওর দিক থেকে ও ভুল নয়, আমি বললাম মা কেন আমি একটু ডাকলি বলতো। তখন থেকে যে ব্লগের টেম্পোটা ডাউন হয়ে গেল না, মানে আমি আপনাদের বোঝাতে পারবো না ঠিক কী কারণে ডাউন মনের দিক থেকে আর কি। তা আর ইচ্ছাই করছে না আমার সারাদিনে ব্লগ করতে। তারপর এখন অনেকটা সময় কাটিয়ে খুবই ডিপ্রেসড লাগছে, ভীষণ ভীষণ ডাউন বোধ হচ্ছে, লো ফিল হচ্ছে, হচ্ছিলো অ্যাকচুয়ালি। তো সেই রকম একটা মন মানসিকতা নিয়ে আর কোনোভাবেই ব্লগটা শুরু করা যেত না, করলেও সেটা করে ভালো ব্লগ হতো না। তো এখন যখন তুলনামূলকভাবে একটু বেটার আছি, তখন মনে হলো যে না একটা দিন গোটা নষ্ট না করে ব্লগটা শুরুই করে দেওয়া যাক। আর এমন ব্যাপারটা আমি ওকে বললাম যে দেখো, আসলে একটু ওই আর কি ছেলে মানুষই, যে মানে বাবার বাবা, বাবা ঠিক সামলে নিতে পারবে। হ্যাঁ, তুমি আর এ ধরনের তো হতেই থাকে, কিছুক্ষণের মধ্যেই আবার দুজনের দেখা গেল যে মিল হয়ে গেছে, ততক্ষণে সূর্য মাত্র উপর চড়ে গেছে, আর তখন বেরোনো যেত না। তো শুধু শুধু আজকের দিনটা সকালটা হলো না, বিকেলটাতে এখন যেহেতু ফেস্টিভ সিজন অনেকগুলো জায়গায় যেতে যেতে হয়, বা জানি না আমি আজকে আমি যে আদৌ যেতে পারবো কি না, চেষ্টা করবো সর্বতোভাবে যে সন্ধেবেলায় যাতে যেতে পারি। তো দেখা যাক, আপাতত বিকেল থেকেই আজকে শুরু হলো আমার ব্লগ, সবার খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবং আর একটা মন খারাপের জিনিসও ঘটলো, সেটা হচ্ছে আমার পরিচিত একটি মেয়ে জানতে পারলাম যে আমি একটা ভয় পেয়েছিলাম, আমি তথা আমরা আমাদের পরিচিতরা সেটাই সে করেছে। সেটা হচ্ছে সে তার বাবা মার চোখে ধুলো দিয়ে একটি ছেলের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই দোষটা অবশ্যই বাবা মায়ের, কারণ বড় করেছে সেরকমভাবেই, মানে খাঁচার মধ্যে থেকে একটা মানুষকে বড় করলেও তার যেটুকু স্বাধীনতা থাকে সেটুকুও ছিল না। তাছাড়াও মানে সমাজ যেটাকে বলে সুশ্রী, সেরকম ও নিজেকে মনে করতো না। এই জিনিস খেয়াল করেছি, যারা খুব বেশি বেশি স্বাধীনতাকে, সন্তানের স্বাধীনতাকে একেবারে এরকম গলা টিপে বড় করে, তাদের ছেলেমেয়েরাই এই কাণ্ডগুলো বেশি করে, যখনই সুযোগ পায় তারা বেরিয়ে যায়। যে ছেলেটিকে নির্বাচন করেছে সে ছেলেটিকে করতে পেরেছে, কারণ ওর ওই খাঁচার মধ্যে এতটুকু একটাইটুকু একটা জানলা ছিল, সেই জানলা দিয়ে যতটুকু রোদ এসেছে, যতটুকু আলো এসেছে, ও সেইটুকু ওই ফুটো দিয়ে ও যে মানুষটিকে দেখতে পেয়েছে সে মানুষটির হাতটি সে প্রথম ধরে নিয়েছে। ভুল তো সে করেছে কিনা সেটা সময় বলবে, কিন্তু একটা ভালো জিনিস হয়নি বলা যেতে পারে। আর আমরা সবসময় নিজেদের মধ্যে বলা বলি করতাম যে ও যে যতটুকু ফুটো ওর বাবা মা চোখের আড়াল দিয়েও করতে পেরেছিল ওর ওই ঘেরাটোপের মধ্যে, সেই ফুটোতে কেবলমাত্র একটা মানুষই ধরত। একটু দরজা জানলা খুলে যদি ছেলেমেয়েদের বড় করা হয় তাহলে তারা ভালো মন্দটা বুঝতে পারে, যদি দরকার খাতিরে আজকে একটা মানুষের একজনের সাথে সম্পর্ক হয় এবং সেটাকে যদিন চালিয়ে নিয়ে যাওয়ার পর তার সেই বাবা মার দিক থেকে সেই কনফিডেন্সটা সে পায় যে তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তার কাছ থেকে সরে এসো, তোমার জন্য বেটার কেউ অপেক্ষা করছে, তাহলেই সে খারাপ মানুষকে নির্বাচন করে সে চলে আসতে পারবে, বা ভুল মানুষকে, খারাপ না ভুল মানুষকে নির্বাচন করে সে বেরিয়ে আসতে পারবে। কিন্তু মেয়েটার কাছে সে অপশনটাই তো ছিল না, এত অসম্ভব রকম মানে কি বলবো, মানে তার বাবা মার কাছে হচ্ছে ওইভাবেই বড় করতে হয় ছেলেমেয়েদের, ওটাই শাসন, ওটা কোনো কিছু বেশি ভালো না। অতিরিক্ত স্বাধীনতা সেটাও যেমন ঠিক নয়, আবার এইরকমভাবে বাচ্চাদের বড় করা সেটা খুবই অনুচিত। যে বাচ্চার ঘর নেই সে শুধুই আকাশে উড়ে বেড়াচ্ছে সেটাও যেমন ঠিক নয়, আবার ওকে জেলে বন্দি করে সেটাও ঠিক নয়।
তো যাই হোক, আপাতত কি আর বলবো, তো তার সেই পরিণতিটা হলো আলটিমেটলি, এটা ভেবে বড় খারাপ লাগছে। ভালো থাকলেই ভালো, কিন্তু থাকবে, আশা করছি থাকবে, এই আর কি কি বলবো। তো তার বাবা মায়ের এখন নাকটি কাটা হয়েছে এবং তার বাবা মা ক্রমাগত হাহাকার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছে। আর আমাদের না মন, আমরা যেটাতে সবসময় চিন্তায় করি, আমরা এই ভেবে তো বাচ্চাদেরকে ছেড়ে দিতে পারি না যে বাইরে বেরোলেই ভুল করে ফেলবে, আমাদের মেয়ে বা আমাদের ছেলে আমাদের পছন্দ মতো বিয়ে করবে। এই যে খুব বেশি বাড়াবাড়িটা যারা করে তাদের বাচ্চাদেরই এটা হয়, কারণ ওরা না সবসময় নিজের মাইন্ডে ওটাতে বাইরে বেরোলেই এরা ভুল করবে, বাইরে বেরোলেই এরা ভুল করবে। এদের নিজেদের পছন্দ করার একটা সম্ভাবনা আছে, সেটাকে আটকানোর জন্য আমাদের যা যা করার সবগুলো আমরা করবো, এবং আলটিমেটলি দেখা যাবে যে আমরা সবসময় ওইটাই মাইন্ডসেটে চালাই যে এটা হবে এটা হবে, সেটাই হয় আলটিমেটলি, মাঝখান থেকে খুব খারাপ হয় বেশিরভাগ সময়। তো যাই হোক, ঠিক আছে, কি আর বলবো, সন্ধে প্রায় নেমে এলো, যদি জিমে যেতে পারি তাহলে আপনাদের সাথে নিয়েই যাব। আবারও বেডরুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আর টুপুরের ঘরের ফ্যানটাও গেছে। আজকে ভজনদা এসে সবগুলো ফ্যান খুলে নিয়ে গেছেন, কয়েলগুলো পুড়ে গেছে, সেই জন্য মধ্যবর্তী অংশটা নিয়ে গেলেও ব্লেডগুলো সমস্ত কিছু রেখে গেছে। আমাদের বেডরুমেরও তাই, যখন এই কাণ্ডটি হয়েছে তখন আমি নিচে ছিলাম, আর আমার এইটা হাজবেন্ডকে বলা হয়েছিল, পরে বলেছিলাম যে তুমি পুরোটা দিয়ে দিলে একটা ঘর থেকে একটা ফ্যান তো এখানে লাগিয়ে দিয়ে সাময়িক একটা বন্দোবস্ত তো করা যেত বলো, তা এই ঘরটা তাহলে এখন তো এসিটাও তো চলছে না, এসিটাও খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে মানে ঝরঝর করে কিছুক্ষণের মধ্যে জল পড়ছে, তার মানে এই ঘরটা থাকবার যোগ্যই থাকবে না, কারণ প্রচণ্ড গরম লাগে রাত্রেবেলাতে, একটা কিছু দরকার। এখন যদি এসিটা না হতো না ফ্যান দিয়েও চালিয়ে নেওয়া যেত, কিন্তু ফ্যানটাই খারাপ হয়ে গেল, তো কি করা যাবে। তো এই ভজনদা জিনিসপত্রগুলো করেছে, তখন তো বিছানা চাদরগুলো তোলা হয়নি, সেগুলো আবার তুলে দিতে হলো, তবে এই চাদরটা খুব একটা ভালো কিছু পাতলাম না, কারণ কালকে আবার এসি সারাতে লোক আসবে, আমি তাকে ফোন করেছিলাম, আজকে সে আর আসতে পারবে না, সে কালকে আসবে সেরকম একটা বলেছে। তো যাই হোক, আজকে টুপুরের এখন টিউশন আছে, তাকে টিউশনে পৌঁছে দিতে যাচ্ছি, আর তখন হাজবেন্ডের সাথে একটু কথা হলো, আমার হাজবেন্ড বললেন যে বাবার সাথে নিচে যাওয়ার সময় একটু কথা বলে যেও, বাবার বোধহয় তোমাকে একটু কিছু বলার আছে। একজন দেখা করতে আসবে 7:30 সময়, তোমার সাথে ফোন করেছিলেন আমাকে, বিশেষ করে থাকতে বললেন, আমার আজকে জিম যাওয়া হচ্ছে না, তাহলে বুঝতে পারছি। দাদা যাবে? আরে পুরনো জিনিস সারিয়ে নিয়ে নিয়ে চালানো আর ভালো লাগছে না, দুটো ফ্যান কিনে নিলেই তো হতো, এই মুহূর্তে না ওপরেতে তিনটে ফ্যান খারাপ, জানেন তো, তিনটে ফ্যান, একটা সারানো গেছে আর বাকি দুটো সে খুলে নিয়ে গেছে। আমি শুধু বলছি যে যদি একটা ফ্যানও যদি কেনা হতো তো কি হয়েছে, সেই তো বিয়ের পর থেকে 17 বছর ধরে এই সাদা রঙের ফ্যানটাই চোখের সামনে ঝুলছে। তো জানি না বাপু কি বুম্বাদার কি বল, না ওটা সারিয়ে নিলেই তো আবার চলবে ওরকম। আর আমাদের ভজনদাটাও জানেন তো, এই রাজা ফ্যান আর কোথাও পাবেন না, এই সব ফ্যান আর কোথাও পাবেন না বলে সেও নতুন ফ্যান কিনতে দেয়নি। তো আর ঠিক আছে, কি আর করা যাবে। যাই হোক, টুপুরকে নিয়ে এখন আমি একটু হাঁটা পথে যাচ্ছি টুপুরের আইপি টিচারের বাড়িতে, কারণ আমার স্যারের সাথে একটু দরকার আছে, দরকারটা অ্যাকচুয়ালি আমারই আছে, স্যারের সাথে একটু কথা আছে আমার, তো সেই জন্য। তো এখান থেকে টুপুর কেমিস্ট্রি পড়তে এসেছিল, সেখান থেকে না ওই আইপি স্যারের বাড়িটা একেবারে হাঁটা পথ দূরত্ব। তো যাওয়ার সময় দেখছি কি সুন্দর করে প্যান্ডেলগুলো সাজানো হচ্ছে, এগুলো টুনিবাল দিয়ে জ্বালালে কি ভালো লাগবে দেখতে। এবার দুর্গা পুজোতে দেখতে পাইনি, সুতরাং এই এই সময়টা একটু আসবো ভাবছি, পুরো শিলিগুড়ি না ঘুরতে পারি অনেকটাই ঘুরবো সেরকম পরিকল্পনা আছে। আর তারপর হয়ে গেল, স্যারের সাথে খুব বেশিক্ষণের কথা নয়, অল্প কিছুক্ষণ কথা হলো, তারপরে বাড়ি পথে রওনা দিলাম, এবং ফেরার সময় আমার শ্বশুরমশাই বলে দিয়েছিলেন কিনে আনতে কিছু খাবার দাবার, তো সেগুলো কিনে এনেছি। আমাদের কিন্তু 7:30 বেশি হয়ে গেছিলো, কিন্তু এসে দেখি ওরা এখনও আসেনি, খুব একটা দেরি না হলেও মানে 7:30 ওই 7:35 মতো বাজে, কিন্তু এসে দেখলাম যে না অতিথিরা এখনও আসেনি। এখন এসিটা চলছে, কিছুক্ষণের জন্য চালিয়েছি, এই ধরুন 5 মিনিট, তারপর থেকে একবারে ঝরঝর করে জল পড়তে শুরু করবে বৃষ্টির মতো করে। আর এই যে আমার বিয়ের পর এই প্রথমবার আমি এই সিলিংটাকে ঠিক এইভাবে দেখছি, একটা ফ্যান লাগিয়ে দেওয়াই যেত সাময়িকভাবে, ধ্রুপদি সত্যবাবু রাজি হলেন না, বললো না ওই ফ্যানটাই সারিয়ে নিতে হবে, কয়েলটা পুড়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেটা রাতারাতি সারানোও যাবে না,
এত বড় অদ্ভুত লাগছে সিলিংটাকে দেখতে। আমাদের বাড়িতে আজকে অতিথি এসেছিলেন অনেকজন, 5 জন, কিন্তু তাদের আসার কথা ছিল যখন তার থেকে একটু পরে তারা এসেছিলেন। আমরা তো খাবার নিয়ে এসেছি, ওরা কার্যক্ষেত্রে দেখা গেল ওরাই এত এত খাবার নিয়ে এসেছে। এবং যাই হোক, আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো ওরা কোনোটাই কিছু খেলেন না। ওরা অ্যাকচুয়ালি মারোয়াড়ি, তো ওরা খেলেন না বোধহয় আমাদের ব্যাপারে একটুখানি, মানে আমরা ছোঁয়াছুঁই ব্যাপারে ভীষণ নিষ্ঠাবান মারোয়াড়ি আর কি। তো শুধু চা খেলেন। তো এখন ফ্রিজ ভর্তি মিষ্টি। আমার শ্বশুরমশাইকে নিয়ে এখন একটু চিন্তা করছি আমি, যে উনি তো মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু ডায়াবেটিক হয়ে গেছেন, তো আমি না খেলে কে খাবে? তুই তো আর মিষ্টি খাচ্ছিস না, বুম্বা তো খাবেই না, দুপুর তো মিষ্টি মুখেই দেয় না, এইসব তো হচ্ছে এখন। তো আমি জিমে মোদ্দা কথা যেতে পারলাম না, আমি জানতাম কোথাও না কোথাও কিছু একটা বাধা আসবেই সন্ধেবেলায়। ওই যে আজকে ব্লগের শুরুতে যে কথাটা আমি বলেছিলাম যে মানুষ যেটা ভাবে আলটিমেটলি সেটাই সত্যি হয়। আমার একদম প্রথম থেকে আজকে যখন আমি ফেরত এলাম জিমে না যেতে পেরে, আমার তখনই আমি মেয়েকে বকতে বকতে বলছিলাম তুই দেখবি সন্ধেবেলা তো কিছু একটা হবে, আমি যেতে পারবো না। বাস্তবে সেটাই কিন্তু হলো, কিছু তো একটা হলো, যদিও যেটা হলো সেটা অত্যন্ত পজিটিভ জিনিস হলো, মানে যারা এসেছিলেন তারা খুব আনন্দময় সময় কাটিয়েছি আমরা, কিন্তু আমি জিমটা যেতে পারলাম না এটা কিন্তু ঘটনা। এবং আমি বুঝলাম যে এইভাবে করে হবে না, এরকম করে মানে এই সাংসারিক যাতাকালে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলেছি, হবে না। আমি যদি এখনই চাই যে সেটা ক্ষমতা ষোলো আনার পর আঠারো আনা আছে, আমি বিলক্ষণ জানি আমি যদি উদ্ধত হতে চাই, একটু স্বার্থপর হতে চাই, সেটা আমি হতেই পারি। কিন্তু কি হয়েছে, সেটা হতে গেলে এমন বিবেক কামড়ে ধরবে যে সেটাতে আমি পারবো না। শাসনটা না বন্ধুরা, আমার নিজেকেই নিজে করতে হবে জানেন তো, কেউ আমার হয়ে করে দেবে না, আমাকে নিজেকেই করতে হবে। আমি ওই জন্য ঠিক করলাম 1 নভেম্বর থেকে একেবারে ডিসেম্বরের 15 পর্যন্ত আবার আমি নিজেকে বাধার একটা উদ্যোগ তৈরি করলাম। একদম আমি আমার প্রাত্যহিক জীবনযাপনই দেখাবো, শুধু 1 নভেম্বর আমার ওজনটা আপনাদের দেখাবো, 15 তারিখে কি ওজন সেটা দেখাবো, ডিসেম্বরের 1 তারিখে দেখাবো এবং ডিসেম্বরের 15 তারিখেও দেখাবো। 75 হাড় নিচ্ছি না একটাই কারণে, কারণ 75 হাড় আমি নিতে পারবো না। আমাদের ডিসেম্বর মাসে রিইউনিয়ন আছে, সেখানে আমার স্কুলের অনেক পুরনো বন্ধুরা আসবে, সেক্ষেত্রে ওরা চাইবে যেটা, সেটা আমি এতদিন পর দেখা হওয়ার পর ওদের সাথে সেটাতে পার্টিসিপেট করব না, সেটা কিন্তু হতে পারে না। আর তাছাড়াও সেটা যদি নাও হয়, মানে আমার খুব পছন্দের কয়েকজন বন্ধু আসবার কথা আছে, তারা যদি নাও আসে তাহলেও হয়তো বা ডিসেম্বর মাসে আমরা একটু বেরোতে পারি, ওই সময় যে বোম্বাদার টানা ছুটিটা, ওই সময়টা হয়তো বা আমরা একটু আসানসোল যেতে পারি। আমার শ্বশুরমশাই আসানসোল যাওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। এখন এমন হতে পারে আমি দিনহাটায় চলে গেলাম, বোম্বাদার বাবাকে নিয়ে আসানসোলে নামিয়ে দিয়ে ও রিইউনিয়নে চলে গেল, সেটাও একটা সম্ভাবনা আছে। কিন্তু টুপুরের সাথে বোম্বাদার আর একটা এই শীতেতেই একটা ঘোরার খুব ইচ্ছা আছে, এবং সেটা ওই ডিসেম্বর জানুয়ারির শুরুর দিকটাতেই। তো কাজেই আমি 75 হাড়টা নিলে না আমার নিজেরও যেমন খুব অসুবিধা হবে, বোম্বাদাদেরও কিন্তু খুব প্রবলেম হবে, মানে যারা আমার সাথে আছে তাদের জন্য। কাজেই সব কিছু ভেবেচিন্তে আমি ঠিক করলাম যে না, নেবো না। আর আপাতত আজকের দিনে আমি প্রাত্যহিকী রোজনাম চা দেখাচ্ছি না, এই ব্লগটাকে আমি কন্টিনিউ করছি কাল। আমি যখন আজকে আপনাদের জিমে গিয়ে ব্লগটা শুরু করতে পারিনি, তখন আজকে ব্লগটাতে আমি যদি জিমের এক্সারসাইজ না দেখাতে পারি, আমার নিজের কাছেই মনে হবে ব্যাপারটা সম্পূর্ণভাবেই অসম্পূর্ণ থেকে গেল। সেই জন্য কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। সুপ্রভাত বন্ধুরা, জিমের জন্য তৈরি হয়ে গেছি, বেরোবো। তার আগে টুকুরের জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে যে, এটা 5টা জিনিস দিয়ে বানিয়ে সাধারণত, তাল মিছরি, কাঠবাদাম, মাখানা, মৌরি আর সাদা রঙের তিল। কিন্তু এটার মধ্যে করতে গেলে সবগুলো একসঙ্গে দিয়ে বাটার জায়গা থাকে না, দুভাগে করতে হয়। তো আপাতত এই ভাগেতে আমি প্রথম ভাগ বাদাম, তাল মিছরি আর মাখানা দিয়ে একটা গুঁড়ো করে নেবো, তারপর সেটাকে সরিয়ে রেখে তারপরে আবার মৌরি এবং তিল সে দুটো দিয়ে আবার একটুখানি গুঁড়ো করবো। তো সবগুলোই পরিমাণে থাকে 100 গ্রাম করে, একটু ইয়েটা কমই হলো, মিশ্রিটা আর একটু দিয়ে দেবো। তো চলুন এটা বানিয়ে নিই। এটা খুবই স্বাস্থ্যকর একটি পানীয় এবং আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তো কিনে এনেছিলাম, আগেরটুকু যেটুকু ছিল সেটুকু দিয়ে চলছিল, তো একবারেই শেষ হয়ে গেল, সেই জন্য এখন আবার বানাচ্ছি। তো সেটা করে নিয়ে ওকে একটু গুলিয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে দিই। আজকের ব্লগটা জিম না দেখালে তো অসম্পূর্ণ বলেছিলাম, অসম্পূর্ণই থেকে গেছে, কারণ আমি বেরোতে পারিনি। কারণ এই যে সমস্ত কিছু কারা না কারা বাজিয়ে সব কিছু করলাম, এবং এটা করতে করতে ফোন এলো, আমি আর ঠিক 10 মিনিটের মধ্যে এসি সার্ভিসিং করতে যাচ্ছি, আমি আজকে শ্বশুরবাড়ি যাবো, তো তাই জন্য আমি একটু তাড়াতাড়ি যাবো। ছেলেটাকে আমি প্রথমে বলেছিলাম তুমি 10টার সময় এসো, কিন্তু না, সে একটু তাড়াতাড়ি আসবে বলে আলটিমেটলি সে 10টার পরেই কিন্তু এলো, এবং কাজ শেষ করে গেল তখন বাজে প্রায় 11:30 মতো। হ্যাঁ, কিন্তু সকাল 8টা থেকে সে আমাকে গান শুনিয়ে যাচ্ছে, আমি 5 মিনিটের মধ্যে ঢুকছি,
আর এই ব্লগটাকে আর কতক্ষণ টেনে নিয়ে যাবো বলুন, আমার তো পরের দিনের ব্লগটাও শুরু করতে হবে। তাই জন্য এই যে দেখুন সাজুগুজু করেছি, বেরোবো, ব্যাগ রেডি, সব কিছু রেডি, কিন্তু আমি এই আপনাদের এই যাত্রায় আর জিম দেখাতে পারলাম না, বা এক্সারসাইজ করতে আমি যেতে জিমে যেতে পারলাম না। এবং এই যে মেয়েকে দিয়ে দিলাম, মেয়েকে দিয়ে দেওয়ার পর এই জিনিসটা এরকমভাবেই পড়ে থাকবে, সেই জন্য জাস্ট ঢোকাচ্ছিলাম তখনই ফোনটা বেজে উঠলো, এবং ভাগ্যিস করছিলাম, নাহলে আমি বেরিয়ে গেলে কিন্তু তখন হতো না, কারণ বাড়িতে বুম্বাদা সকালবেলায় ভোরবেলাতে কলেজে বেরিয়ে গেছে, আমার মেয়েটা এখন একা, তো ওই অন্য মানে কিছু ছেলে তারা এসে বাড়িতে কাজ করবে, আমার শ্বশুরমশাই এই সময়টায় বাড়ির ভেতরে নেই, বাইরে আছে। আমি কিন্তু টুপুরকে একা রেখেই যেতাম, বলেছিলাম দাদু তো এক্ষুনি চলে আসবে, তাহলে তুই একটা কাজ করিস, দাদু এলে দরজাটা খুলে দিস। তো বলে হ্যাঁ যাও, বড় হয়েছে এখনও টুকু, কিন্তু ওকে একা রেখে কাজের লোকদের দিয়ে, মানে এই বাইরের কিছু মানুষজন আসবে তাদেরকে রেখে কিন্তু ওকে একা মানে রেখে বেরোনো যেত না, যার ফলে আমি আর বেরোলাম না। তো অপেক্ষা করছি করছি, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, করতে করতে সে আর এলো না, তো আসছে না। তো আমি তখন খিদে পেয়ে গেল, একটু মাখানা ছিল সেটা একটুখানি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর বুঝলাম যে হলো না আজকে, আর আমার আজকেও সকালে হলো না সত্যি। এবং আমার আজকে সকালে হবে কিনা কাল রাত থেকেই আমার মনে হচ্ছিল আমি বোধ হয় সকালে যেতে পারবো না, আমি বোধ হয় সকালে যেতে পারবো না। বাস্তবেই আজকে ব্লগের শুরুতে যেটা বললাম সেইটাই কিন্তু হচ্ছে সত্যি। আমি নিজেকে নিয়ে খুব সন্দেহ প্রকাশ করেছিলাম যে হবে কি হবে না, আলটিমেটলি কিন্তু হলো না, সত্যিই হলো না। অথচ আমার কিন্তু এর আগেও হয়েছে, আমি যদি নিজের এই যে জিনিসগুলোকে নিয়ে সন্দেহ না প্রকাশ করতাম তাহলে কিন্তু আমার হয়ে যেত, জানেন তো। কিন্তু ওই যে নিজের মাইন্ড এমনভাবে তৈরি হয়ে গেছে, কেন জানি না, যে আমার বোধহয় সকালে হবে না, সত্যি সত্যি হলো না। সিচুয়েশনটা তো বোধহয় আমি অ্যাট্রাক্ট করছি, তা নাহলে পরপর দুটো দিন তো এক জিনিস হতে পারে না। আমি বোধহয় এটাই ভাবছি মনে মনে যে হবে হবে না হবে হবে না। এই যে বুঝেছেন তো, ফোনটা এলো শেষ পর্যন্ত, এই ছেলে আমাকে সকাল থেকে বলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আপনার বাড়িতে ঢুকছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ সোজা চলে আসুন, সোজা মানে বাগড়াকোটের দিকে চলে আসুন, হ্যাঁ ওখানে একটা ফ্ল্যাট, তার পাশে একটি বাড়ি। আমার যেটা ভুল হয়েছে আজকে সেইটাই আসল, মানে সব থেকে বড় ভুল হয়ে গেল আর কি, সেটা হচ্ছে আমার উঠতে 8 ঘন্টা দেরি হয়েছে। জিম খোলে 7টায়, আমি যদি 7:15টার মধ্যে বেরিয়ে যেতে পারতাম তাহলে আমার উঠতে 8 ঘন্টা দেরি হয়েছে। এবং তারপর শ্বশুরমশাইকে সব কিছু করে টোরে দিয়ে আমি মোটামুটি জিমে যাওয়ার উদ্যোগ তৈরি করেছি 8টা থেকে, তখনই ছেলেটা বলছে আমি আজকে শ্বশুরবাড়ি যাবো, তো হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি আপনার ওখানে চলে যাবো। হ্যালো ঠিক আছে তাহলে আসুন, হ্যাঁ আমি 1:30টার মধ্যে ঢুকবো। তো 1:30 থেকে 9টা বেজে গেল, 9টার সময় আপনাদের সাথে ভিডিও স্টার্ট করেছিলাম, করতে করতে আমি 5 মিনিটের মধ্যে ঢুকছি, 5 মিনিটের মধ্যে ঢুকছি, করতে করতে এখন বেজে গেল 10টা এবং মিনামাসিও ঢুকে গেল। এসিটা সারাতে আসবো, সে তা এখনও দেখুন ফোন করেছিল, তারপর আর তাড়াতাড়ি দেখতে পাচ্ছি না। আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাই বন্ধুরা, কারণ আর টেনে নেওয়া মুশকিল আর কি আমার পক্ষে, তাহলে পরের দিনের ব্লগের ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি হবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ, ও দাদা রিক্সা, ও দাদা যাবেন, হ্যাঁ হ্যাঁ আমি তো আপনার নাম জানি না কি করে বলবো বলুন, তাই জন্য এই রিক্সা বলতে হলো। হ্যাঁ মার্কেটেই যাবে, সবজি মন্ডির ভেতরে একটু বাচ্চাটাকে পৌঁছে দিতে হবে, চলুন ঘুরুন ঘুরুন। ঠিক আছে বন্ধুরা, টুপুর যাচ্ছে টুপুরের বন্ধুর বাড়িতে, আজকে ওদের একটা বসবার প্ল্যান আছে, ব্রেকফাস্ট থেকেই ওদের বসার প্ল্যান, তো সেই জন্যই একাই যাচ্ছে আর পৌঁছে দিচ্ছি না। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে জানাবেন টাকা। ও দাদা ভাড়া কত নেবে? হ্যাঁ মার্কেটের